ভারতের ওপেন জিওলজিক্যাল পার্ক এই নন্দনকানন, যেটি প্রতিষ্ঠা হয়েছিল 29শে ডিসেম্বর 1960 সাল। ভারতীয় খাদ্য কৃষিমন্ত্রী এস কে পাটিল এটি উদ্বোধন করেছিলেন। এখন তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, আমরা সেটা সবাই জানি। এখানকার কর্মরত মানুষের থেকে আমার জানা যে প্রায় 2 মিলিয়নেরও বেশি মানুষ এখানে আসেন তার পরিবারের সঙ্গে, বাচ্চাদের সঙ্গে নিয়ে। জ্যান্ত জ্যান্ত পশুর প্রাণীদের অঙ্গভঙ্গির আনন্দ উপভোগ করতে। চলুন আর বেশি কথা নয়, আজকের ব্লগটি শুরু করি। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, আর আমার সঙ্গে থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে সম্পূর্ণ ইউটিউব চ্যানেলের নতুন একটি ব্লগে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। যখনই সময় পায় বাম বাম তখনই বদমাইশি করে। আমরা এখন স্বর্গদ্বার থেকে বেরিয়ে পড়েছি 7:30 একদম নন্দনকাননের উদ্দেশ্যে। কিভাবে যাবেন? পার্সোনাল কার, ম্যাজিক গাড়ি, অটো, যেভাবে খুশি সেভাবে যেতে পারেন। অটো বা ম্যাজিক ভাড়া করলে 1200 টাকা পড়বে, আর ওটিডিসি বাস করলে সেটা 535 টাকা, আর প্রাইভেট কার করলে 3500 টাকা। ওটিডিসি বাসে কিভাবে যাবেন তাদের প্যাকেজটা একটু আপনাদের বলে দিই। ওটিডিসি বাসে আপনারা 6টা স্পট আপনারা দেখতে পাবেন। সেটি হচ্ছে সুদাম স্যান্ড আর্ট প্রথমেই পড়বে, চন্দ্রভাগা বীচ, কোণার্ক সূর্য মন্দির, ধৌলি শান্তিস্তূপা, উদয়গিরি, খণ্ডগিরি, লিঙ্গরাজ, নন্দনকানন, শেষ স্পট হচ্ছে নন্দনকানন। এছাড়াও যদি আপনারা দেখতে চান, সেক্ষেত্রে আপনারা যেতে পারেন, বিভিন্ন মিউজিয়াম আছে, মিউজিয়াম এছাড়া চন্দ্রভাগা জঙ্গল সাফারি আছে, সেখানে আপনারা যেতে পারেন চন্দ্রভাগা সিরিজ থেকে কিছুটা দূরে। এই এই জায়গাগুলো দেখার পর আপনারা বাড়ি ফিরতে পারেন, সেটা রাত হতে পারে। কিন্তু বাসে করে এলে কি সমস্যা হয়, যেটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, বাস কিন্তু খুব তড়ি ঘড়ি করে আপনাকে দেখায়। কিন্তু প্রাইভেট কারে যদি আপনি ভালোভাবে দেখতে চান, নিজের ইচ্ছা মতো যাবেন, নিজের ইচ্ছা মতো নিজের স্পটগুলোকে এনজয় করবেন, করে তারপরে বাড়ি ফিরবেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। কিন্তু এই ওটিটিসি বাসের একটা বিরাট সমস্যা হয়, নন্দনকানন শেষ স্পট করে সমস্ত বাস বা গাড়ি যারা নিয়ে যায় আপনাকে, সবাই আপনাকে নন্দনকাননটা শেষ দেখায়, কারণ নন্দনকাননে অনেকটা সময় লাগে। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে নন্দনকানন একদিনে শেষ করার নয়। প্রাইভেট কারে এলে যে সুবিধা হয়, নিজের ইচ্ছা মতো যাব, নিজের ইচ্ছা মতো আসবো। যদি আপনাদের মেম্বার বেশি থাকে, অতি অবশ্যই প্রাইভেট করা ভালো। তো প্রাইভেট কার করে আমরা নন্দনকানন পৌঁছে গেলাম। ভাড়া 3500 টাকা, আমাদের ফুল প্যাকেজ ছিল ভুবনেশ্বর, পুরী থেকে ভুবনেশ্বর। সময় লাগবে নন্দনকানন আসতে 2 ঘন্টা। গাড়ির নাম্বারটা একটু ছবি করে রেখে দিলাম। এটা হচ্ছে নন্দনকাননের মূল গেট। আমরা এখন পৌঁছে গেছি নন্দনকাননের ঠিক সামনে। এটাতে এক্সিট রাস্তা, কিন্তু আমরা এন্টার নেব সামনের দিকে। যেতে যেতে এরকম সুন্দর সুন্দর খাবারের দোকান পাবেন, সঙ্গে বাচ্চা থাকলে অবশ্যই পেট ভর্তি করে খাবার খাইয়ে নেবেন। আমি, আমার বামবাম ছিল এবং আমার আরেকটা ছেলে ছিল, ওদেরকে আমরা প্রচুর ফল খাইয়ে নিয়েছিলাম, কারণ ওখানে প্লাস্টিক বা জলের বোতল নিষিদ্ধ। আপনারা বোতল সব বাইরে রেখে যেতে হবে, সেক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। তাই জন্য নন্দনকাননের টিকিট মূল্য বা প্রবেশ মূল্য হচ্ছে 50 টাকা। যদি আপনার বাচ্চার বয়স 3 থেকে 12 বছর বাচ্চা ছাড় আছে, তারপর থেকে 10 টাকা ভাড়া, বিদেশি হলে 100 টাকা, ভারতীয় হলে 50 টাকা। তবে বলি, সাইট সিন করার সময় না বেশি খাওয়ার না চিন্তা করে এখানে এসে খেয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। বিভিন্ন হোটেল আছে, খাবারের দোকান। যদি আপনারা কেউ খাবার খেয়ে না আসেন, কোনো হোটেল যদি ঠিকঠাক না পান, নন্দনকাননের সামনে এরকম প্রচুর খাবারের স্টল আছে, সেখানে এসে আপনারা খাবার সংগ্রহ করে নেবেন, খাবেন, দেখবেন পেট ভরে যাবে। নন্দনকাননে অতি অবশ্যই প্লাস্টিক নিষিদ্ধ, আপনারা এটা একটু মাথায় রাখবেন।
এখানে এসে যে সমস্যাটা হয়েছে বা হয় সেটা হচ্ছে টিকিট কালেক্ট করা। কিভাবে টিকিট করবেন? যদি কেউ প্রথম এসে থাকেন নন্দনকানন, সেক্ষেত্রে দাঁড়িয়ে টিকিট কালেক্ট করার থেকে আমার ব্যক্তিগতভাবে আমরা গাইড নিয়েছিলাম এই কারণেই, কারণ তিন জায়গায় টিকিট চেকিং হয়। এখানে যেতে হবে, গিয়ে কথা বলতে হবে, ঢুকতে হবে, তারপরে পিছনে আরেকটা জায়গা আছে যেখানে টিকিট কাটতে হবে। তো আমরা এখানে গিয়ে এনাকে পেয়েছিলাম, ইনি হচ্ছেন গাইড। তো ওনার পরিচয়টা দিতে একটু চাইলেন না, যেহেতু আমরা ইউটিউবে দেব তার জন্য, তো ঠিক আছে, নো প্রবলেম। উনি আমাদের সম্পূর্ণ গাইড করে নিয়ে গেলেন, কোনো লাইন ছাড়া, কোনো ঝামেলা ছাড়াই আমরা ওনার সঙ্গে গেলাম। আর টিকিট মূল্য হচ্ছে, আমরা বললাম যে আমরা ব্যাটারি কার করবো, কারণ যেহেতু আমাদের বাচ্চা, আমরা বাস সাফারি করবো না, সেগুলো আমি পরপর আসছি। তো উনি আমাদের নিয়ে গেলেন, উনি প্রথমে টিকিট কালেক্ট করলেন, তারপরে ব্যাটারি কারের ব্যবস্থা করলেন, এবং উনি আমাদের সঙ্গে থেকে সমস্ত জুওলজিক্যাল পার্কটা আমাদের দেখাবেন, এটা আমাদের কথা হবে। এখান থেকেই আপনার ব্যাগ চেকিং হবে এবং প্লাস্টিকের যাবতীয় যা আছে সেটা এখানে ফেলে দেবেন। এই যে গার্ড দাঁড়িয়ে আছেন, সবাইকে লাঠি দেখাচ্ছেন, সবাইকে বলছেন জলের বোতল এখানে রেখে যেতে হবে। অতি অবশ্যই আপনারা তাই করবেন, না হলে এখানে কিন্তু কড়া ব্যবস্থা আছে এবং শাস্তি আছে। নন্দনকানন ভারতের প্রথম সারির চিড়িয়াখানাগুলির মধ্যে একটি, এবং ভারতে কিন্তু দ্বিতীয় স্থান অধিকার করেছে এই উদ্যানটি। এই উদ্যানের মধ্যে প্রায় 135 একর লেক কিন্তু বর্তমান। হাই, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নন্দনকাননের মূল গেট। আমরা এখন ভেতরে প্রবেশ করব টিকিট কালেক্ট করার জন্য। সেখানে আমরা কতজন মেম্বার, আমাদের সশরীরে সেখানে হাজির থাকতে হবে তার জন্য। তো আপনাদের কাছে আমার এটাই ইনফর্ম যে আপনারা প্লাস্টিক বর্জন করে আসবেন, প্লাস্টিকের যাবতীয় বোতল বা যাই থাকুক আপনারা এই গেটের কাছে সব ফেলে দেবেন, এবং খাবার খেয়ে ঢুকবেন। টয়লেটের ব্যবস্থা আছে ভেতরে, কিন্তু খাবারের ব্যবস্থা নেই, এটা একটা খুব বাজে। ওই জন্য বাচ্চাদের, বড় বাচ্চারা থাকলে অবশ্যই ফল বা জল জাতীয় খাবার খাইয়ে তারপর ঢুকবেন, ওখানে খাবার পাওয়া যায় না। 29 ডিসেম্বর 1960 সালে এই বায়োলজিক্যাল উদ্যানটি সবার জন্য খুলে দেওয়া হয়েছিল। 2009 সালে নন্দনকানন ভারতে প্রথম স্থান দখল করেছে। পরবর্তীতে অবশ্য বিশ্ব চিড়িয়াখানা এবং অ্যাকুরিয়ামের ওয়াজা সদস্য অন্তর্ভুক্ত হয়েছে। চিড়িয়াখানার আকর্ষণ কিন্তু বেশ নজর কাড়ে, সেটি হচ্ছে সাদা বাঘ আর সাদা সিংহ। আপনারা যদি সবাই কিন্তু প্রমিস রেখে প্রমিস রাখে না, যেখানে যেখানে ঘুরলাম আসার জন্য এই 10টা পয়েন্টের নাম করে 4টে পয়েন্ট 8টা পয়েন্ট দেখিয়ে দিল, আবার কেউ বলে ওদের নিয়ে যাব, দেওয়ার পাত্তা পাওয়া গেল না, পয়সাটা নিয়ে আর খুঁজি পাওয়া গেল না তাকে। না, আমার কার্ডটা রাখো, আমার নাম সন্তোষ। কি দেখি কার্ডটা দেখি দেখি, এসব ইউটিউবে দিয়ে দেবো, আমাদের বলে দেবো যে আপনারা আমার সঙ্গে থাকুন, আমি সমস্ত ব্যবস্থা করে দেবো। এটা তো বিশ্বাস, তিনটে ধাপে আমরা ব্যাটারি কারে চাপবো। প্রথমেই প্রথম যে ব্যাটারি কারে চাপবো সেটা হচ্ছে আমাদের এই ঠকলাম তো হরিণ বা বাঁদর এবং বন মানুষ, শিম্পাঞ্জি, এগুলো দেখার জন্য, কুমির, এগুলো দেখার জন্য। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা যাব বাঘ দেখতে। বাঘ দেখার পর তারপরে আমরা যাব 3 নম্বরে চিতাবাঘ দেখতে। এই পরপর স্পটগুলো আমরা যাব। এখন এই মুহূর্তে আমাদের টিকিট নিয়ে আমাদের ওখানে প্রবেশ করতে হবে। এই ঢুকছি লাইন দিয়ে, এটা হচ্ছে মেন তার টিকিট কাউন্টার, এখানটায় চেকিংটা হয় মেন। এখানে আপনার টিকিটটা কালেক্ট করে নিতে হবে এবং চেকিং পয়েন্ট। টিকিট নিয়ে এখানে ঢুকবেন লাইন বাই লাইন, তারপরে সবাই চেক আপ হয়ে যাওয়ার পর বেরিয়ে যেতে হবে। ব্যাটারি কারের যেখানে ব্যাটারি কারের সুবিধা আছে সেখানে আপনার টিকিট চেক হবে। তো এই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার একটাই উপায়, সেটা হচ্ছে গাইড, কারণ আপনার কোনো ঝামেলাই নিতে হবে। তো গাইডের ভাড়া এবার কত? গাইড ভাড়া হচ্ছে আপনাকে 80 টাকা যদি ব্যাটারি কার হয়, তাহলে আমরা ছিলাম 7 জন, 7 জনের মধ্যে আপনাদের আমাদের 480 টাকা পড়েছিল। টোটাল হচ্ছে 1000 টাকা, যে কোনো গ্রুপ ওরা 1000 টাকা নেয়, গাইড নিজের টাকাটা নিয়ে নেয় আর টিকিট টাকাটা ওরা দিয়ে দেয়। তো যাই হোক, আমাদের 7 জনে 1000 টাকা, যে গ্রুপেই যাক, যতজনেই যাক তাদের 1000 টাকা। এবার বলি কিছু নিয়মকানুন।
নন্দনকানন চিড়িয়াখানা পুরী থেকে 76 কিলোমিটার, সময় লাগবে 2 ঘন্টা। মঙ্গলবার থেকে রবিবার খোলা থাকে, সোমবার বন্ধ থাকে। সময় ওই 7:30 থেকে 5:30, তবে ওয়েদারের উপর ডিপেন্ড করে। এখানে ফুল চেকিং আমাদের হয়ে গেল, আমরা ছিলাম 5:30 পর্যন্ত। নন্দনকাননে দত্তক প্রোগ্রামও হয়ে থাকে শুনে বেশ অবাক হয়ে গেলাম। এই হচ্ছে আমাদের ব্যাটারি কার ওয়েট করছে। এখানে আরও অনেক নিয়ম আছে, সেটা হচ্ছে ধূমপান করা নিষেধ, ড্রিঙ্ক করে আসা যাবে না, রুলস ব্রেক করলে ফাইনের ব্যবস্থা আছে। এছাড়াও যদি কেউ হাই স্পিডের কোনো ক্যামেরা নিয়ে আসেন, সেক্ষেত্রে 100 থেকে 400 টাকা পর্যন্ত ভাড়া আছে। আপনারা সেটা কাউন্টারে গিয়ে কথা বলে নেবেন। ফটো তোলার জন্য ক্যামেরা এলাও আছে, বাট ভাড়া দিতে হবে। ভুবনেশ্বর থেকে বাসে কী করে আসবেন? মাত্র 12 কিলোমিটার রাস্তা, সময় লাগবে 35 মিনিট। কারে করে যদি আসেন সেক্ষেত্রে 280 থেকে 300 টাকা ভাড়া, 15 মিনিট সময় লাগবে। এইভাবে ভুবনেশ্বর থেকে আপনারা আসতে পারেন। এবং আমাদের ব্যাটারি কার এইরকম একটা 10 জনের একটা ব্যাটারি কার থাকবে, একটা একটা ব্যাটারি কারে আপনারা আপনাদের সঙ্গী নিয়ে উঠতে পারেন। আমরা সেইভাবে উঠেছিলাম শেয়ার গাড়িতে, একটু ওয়েট করতে হয়, পরপর গাড়ি এইভাবে লাইন দিয়ে আসে। আমি বললাম এই দাদার কাছে যে কী কী অসুবিধা আছে, কী কী ফাইনের ব্যবস্থা আছে। তো উনি বললেন অনেক রুলস, কমসে কম রুলস ব্রেক করা যাবে না তার জন্য। রুলস ব্রেক করলে শাস্তির ব্যবস্থা আছে, এটা বারবার উনি বললেন। এবং ড্রিঙ্ক এবং স্মোক করা যাবে না, প্লাস্টিক নিয়ে ঢোকা যাবে না। যদি ক্যামেরা নিয়ে ঢোকেন তাহলে 400 টাকা ভাড়া দিতে হবে। আর আমাদের গাড়ি চলে এসছে, আমরা এখন এগিয়ে যাব। কিন্তু তার আগে বলি যে এইবারে আপনারা এই নন্দনকানন সাফারি কিভাবে করবেন। অনেকগুলো ভাগ আছে। যদি ব্যাটারি কারে ঘোরেন সেক্ষেত্রে ব্যাটারি কারের সময় আপনার 1 ঘন্টা। 1 ঘন্টায় আপনাকে সমস্ত নন্দনকাননটা ঘুরিয়ে দেখাবে। সাফারি বাসে যদি যান সেক্ষেত্রে 45 মিনিটের প্যাকেজ। এসি বাস 100 টাকা, নন এসি 65 টাকা। তো আমরা ব্যাটারি কারে গেছিলাম, ব্যাটারি কারে পার হেড 80 টাকা ভাড়া। যদি গাইড নেন তাহলে আপনার গ্রুপ নিয়ে ভাড়া নেবে ওই 1000 টাকা। এবার বাসে করে গেলে কত ভাড়া? এসি হলে, বাসে যদি এসি নিতে চান তাহলে 100 টাকা, নন এসি 65। 4টে সাফারি হবে এখানে, সেটা হচ্ছে সিংহ, সাদা বাঘ, ভাল্লুক, আর যেটি আছে সেটা আপনাদের দেখিয়ে আনবে 45 মিনিটের জন্য। রোপওয়ে আছে, রোপওয়ে যদি যেতে চান 3 বছর পর্যন্ত ছাড়, বাচ্চাদের জন্য জনপ্রতি 120 টাকা ভাড়া। যদি ট্রেনে যেতে চান সেক্ষেত্রে আপনাদের ভাড়া আছে। এছাড়াও যদি নৌকো বা বোটিং করতে চান, বোটিংয়ে 30 মিনিটের জন্য প্যাডেল বোট 4 সিটার 100 টাকা, 2 সিটার 50 টাকা। আর নৌকো যেতে চাইলে সেক্ষেত্রে 6 সিটার 150 টাকা। এইভাবে ভাগ করা আছে। তো আমরা ঠিক করলাম যে আমাদের যেহেতু বাচ্চা আছে, আমাদের বাচ্চাটার এতটা জার্নি ওরা করতে পারবে না, আমরা ওদের আনন্দ দেওয়ার জন্য ব্যাটারি কার করেছিলাম। ব্যাটারি কারে 1 ঘন্টা আপনাদের সম্পূর্ণ ঘোরাবে, কিন্তু যেটা সাফারি বাস এবং ব্যাটারি এই ট্রেন বা রোপওয়ে এগুলো ওরা ঠিকঠাক পারবে না, কারণ খাবারের একটা হিউজ টাইম একটা ঘাটতি থাকে। অনেক বাচ্চা এখানে কাঁদছিলো, যেটা দেখে খুব খারাপ লাগছিলো। এসব ছোটো ছোটো বাচ্চাগুলো ভীষণ কষ্ট পাচ্ছিলো ওরা, কারণ খাবার নিয়ে ঢুকতে দেওয়ার একটা ছিল না, সবসময় জল নিয়ে ঢুকতে দেবে না। তো এই যে ব্যাপারগুলো, প্লাস্টিক বর্জন যেহেতু, সেক্ষেত্রে আমি আমার ওইটুকু সময় আমরা নিয়েছিলাম। তারপরে ওরা একটা পার্ক আছে, এই মধ্যে পার্কগুলো জ্যান্ত জ্যান্ত জীবের সঙ্গে কিছু সময় এনজয় করলো, দেখলো। তারপরে আমরা পার্কে কিছুক্ষণ সময় কাটিয়ে বেরিয়ে পড়লাম। এই মুহূর্তে আমরা চেপে গেছি 1 নম্বর ব্যাটারি কারে, যেই ব্যাটারি কারে আমাদের দেখাবে হরিণ, অর্থাৎ চৌধুরী পরিবার। আর আমরা নেমে গেছি, এখন যাব আমরা হরিণ দেখতে। সবথেকে বড় পরিবার চৌধুরী পরিবার, একসঙ্গে 150 থেকে 200 টা আছে।
এই কতটা আছে হরিণ একসঙ্গে? এতটা কাছ থেকে এত হরিণ একসঙ্গে দেখিনি, দেখে কিন্তু বেশ মন কাড়ছে। নন্দনকানন এই জন্য প্রত্যেকটা মানুষের কাছে আকর্ষণীয়, আর নন্দনকাননে এলে আমার মনে হয় একদিন থেকে এখানে নন্দনকাননটাকে এনজয় করতে হবে। তা না হলে একদিনে সম্ভব নয় ভুবনেশ্বরে সাইটসিং করে নন্দনকানন ঘোরা, কারণ সমস্ত সাইটসিং কমপ্লিট করে এখানে পৌঁছাতে হবে 3:30, 3:30 থেকে 4:30, 1 ঘন্টা আপনার ব্যাটারি কার সাফারি যাবে, কারণ হেঁটে অসম্ভব এতটা জায়গা হাঁটা। এদের অঙ্গভঙ্গিমায় মন ভরে গেল। তারপরের যে স্পটটা ছিল সেটি হচ্ছে বিদেশি বাঁদর। ভেজ এবং নন ভেজ দুটোই খায় নাকি এই বিদেশি বাঁদর, বাইরে থেকে আনা হয়েছে। দুটো বান্দরের দাম 17 লাখ। আমাদের যে গাইড তিনি বলছেন তাড়াতাড়ি করতে, কারণ প্রচুর ভিড় হয়ে গেছে, এখানে দাঁড়ানো যাবে না বেশিক্ষণ, অন্য কিছু দেখতে পাবো না। তো এখন আমরা চললাম শিম্পাঞ্জি দেখতে। শিম্পাঞ্জির রাজা পরিবার বলছে এই পরিবার, যেমন রাখি, পূর্ণিমা, জুলু, পাম্পিটা, লক্ষ্মী, এর 4টে নাম আছে, 4টে শিম্পাঞ্জি আছে এখানে। এই যে দেখুন সব বসে বসে নিজের অঙ্গভঙ্গিমায় আমাদের বেশ মুগ্ধ করলো জানেন তো। কিছুক্ষণ বেশ ভালো সময় কাটালাম এদের সঙ্গে, বেশ ভালো লাগলো। ওঠে না তো, এত অঙ্গভঙ্গিমা, ওদের হাত পা চালান মানে নিজের মর্জির মালিক নিজেরা। ওখান থেকে বেরিয়ে সোজা আমরা চলে এলাম জলহস্তি, হিপোপটামাস। সে জল থেকে ওঠেই না, এত চেষ্টা করলাম কোনোভাবেই উঠলো না, চুপচাপ শুয়ে আছে। বেশ ওটা দেখে আমরা বেরিয়ে পড়লাম। তবে শোনা যায় 1981 সালে নাম পরিবর্তন করে এই নন্দনকানন জুওলজিক্যাল পার্ক হয়েছে। 2009 সালে ভারতের প্রথম চিড়িয়াখানা ওয়াজার সদস্য। এই নন্দনকানন আমরা একটা পার্ট শেষ করলাম, এখন আমরা দ্বিতীয় গাড়িতে চেপে যাব, যে অর্কিড আছে কত কি আছে সেগুলোর সঙ্গে একটু পরিচয় করতে হবে। তো চলুন একটু আপনাদের কাছে বলি যে কী কী দেখবো আমরা এখানে। দেখবো 34টি সাদা বাঘ আছে এখানে শুনলাম, সিংহ, ম্যাকাও, ল্যাবগ্রু, ভারতীয় ম্যাগলিন, মাউস হরিণ, বিভিন্ন ধরনের বহু পাখি রয়েছে অ্যাকোরিয়াম। এই অ্যাকোরিয়ামে দেখাতে দেখতে পাবেন বিভিন্ন ধরনের। হাঁটতে হাঁটতে চলে এলাম ক্রোকোডাইলের খাজানায়, যেখানে ক্রোকোডাইল দিবা নিদ্রায় ঘুমাচ্ছে, কোনো কথা হবে না ওদের সঙ্গে, চুপচাপ দেখে ভয়ে চলে এলাম। এই দেখতে দেখতে গল্প করতে করতে চলে এলাম সাপ যেখানে আছে, যেখানে বিভিন্ন ধরনের কোবরা আছে, একটা হোয়াইট কোবরা, একটা ব্ল্যাক কোবরা, মারাত্মক বড় সাইজ। আমার দেখে ভীষণ ভয় পেয়ে গেছিলাম, আমি আর ক্যামেরাটা ধরতে পারলাম না, আমার মনে হলো যেন কেমন লাগছে। তো আপনারা এলে অবশ্যই জায়গাগুলো দেখবেন। তবে এইখানে আছে বিভিন্ন ধরনের জল, যেমন নোনা জলের মাছ, আছে সরীসৃপের ঘর, এইগুলো হচ্ছে সরীসৃপের ঘর, রয়েছে বিরল অর্কিডের বাসস্থান, বর্তমান অর্কিড হাউস, 130টি প্রজাতির অর্কিড হিসাব করে দেখা গেছে নাকি এখানে। আপনারা এলে এখানে অবশ্যই দেখবেন এবং দেখার চেষ্টাও করবেন এই যে অজগর। এত ভিড়, ক্যামেরা ধরা যাচ্ছে না জানেন তো,
এখন মনে হচ্ছে বাইরে বেরিয়ে যাই। বাইরে বেরোনোর জায়গাটা কিন্তু বেশ মজাদার। আমরা ডাইনোসরের নিচ থেকে বেরিয়ে যাচ্ছি, বেশ মজা লাগছে। এত ভিড় দেখুন, প্রচণ্ড ভিড় হয়ে গেছে। তো আমাদের গাইড বললেন আর আপনাদের দেখতে হবে না, এখান থেকে চলুন আমরা যাই। এটা হচ্ছে ব্ল্যাক কোবরা। এছাড়া এই চিড়িয়াখানায় দেখতে পাবেন আনুমানিক প্রায় 1660 বিভিন্ন ধরনের প্রাণী, 120 প্রজাতির লক্ষ্য করা যাবে আলাদাভাবে, যেমন 54 প্রজাতির পাখি, 42 প্রজাতির স্তন্যপায়ী, এছাড়া 24 ধরনের সরীসৃপ। এই উদ্যানটি সাদা বাঘের জন্য নাকি বিখ্যাত। আমার সমস্ত তথ্য আমার গাইড এবং ওখানকার মানুষের কাছে কিছু জানা, কিছু গুগল থেকে নেওয়া, সম্পূর্ণ নিজের তথ্য। 1963 এই গার্ডেন খোলা হয় সাধারণ মানুষের জন্য। 1964 সালে কলকাতা আলিপুর থেকে প্রথম এই চিড়িয়াখানায় প্রথম বাঘ আনা হয়। আমাদের যে গাইড তিনি বলছিলেন যে এই হচ্ছে এনার এইখানকার একটা বিশেষত্ব। আমরা 2 নম্বর গাড়ি চেপে বেরিয়ে পড়লাম বাঘ দেখতে। যাওয়ার পথে এখানে একটা জিরাফ হেঁটে বেড়াচ্ছে, তো আমাদের গাড়ি থেকে বললো যে আপনাদের নামতে হবে না। জিরাফটার নাম কি জানেন? বলছি চলুন। তবে কি জানেন তো, 1999 সালে এই সাইক্লোন হয়েছিল, যথেষ্ট ক্ষতি হয়েছিল। 2000 সালে মডার্ন চিন্তাভাবনায় ঢেলে সাজানো হয়েছে এই চিড়িয়াখানা। বহু মানুষের ভিড়, বহু টাকা ইনকাম, তেমনি বেশ মনোরঞ্জন করে, কিন্তু আমাদের মন ভরে যায়। এখান থেকে পাস করার পর দেখলাম জিরাফ, এখানটায় জিরাফ দেখতে পাবেন। জিরাফটার নাম হচ্ছে খুশি, সবাই ওকে নিয়ে খুব মুগ্ধ। এই যে দেখতে পাচ্ছেন নড়ছে। আমরা যেতে পারলাম না, আমাদের গাড়ি থেকে নামতে দিল না, আর বাম বামের খুব শরীরটা খারাপ করছিল। আমরা আর 1 ঘন্টা হয়ে গেল, আর বেলাটাও নেমে গেছে, 5:30 মধ্যে চলে যেতে হবে, এখানে ফাঁকা করতে হবে। তো আপনারা এলে অবশ্যই আমি বলবো আগে নন্দনকানন দেখবেন, আর আমার মনে হয় পুরীতে না গিয়ে ভুবনেশ্বরে 2 দিন থেকে তারপরে পুরী যাওয়া ভালো, তাহলে সাইট সিনগুলো দেখা যাবে। আমরা নেমে পড়েছি বাঘের, যে বাঘটি এই নন্দনকাননে বিখ্যাত, সেটি হচ্ছে সাদা বাঘ। কি ভয়ঙ্কর গর্জন করছে শুনুন। এই গর্জন শুনে পাশের খাঁচা থেকে আরেকটা বাঘ বেরিয়ে। এখানে 3 ধরনের টাইগার, একটা হোয়াইট, একটা ব্ল্যাক, আরেকটা হচ্ছে রয়্যাল। আমাদের গাইডের নাম সন্তোষ। সন্তোষ দাদা বলছেন এই কালো বাঘটার বয়স 3 বছর। তো ভয়ঙ্কর গন্ধ লাগছে জানেন, এখানে মাংসগুলো খেতে দেয় তো এই বাঘগুলোকে, যে ভয়ঙ্কর গন্ধ, মানে বাজে গন্ধ, নাক বন্ধ হয়ে যাচ্ছে, এত বাজে পচা গন্ধ আসছে। কিছু করার নেই, তো দেদার খুশি আমরা এরকম জ্যান্ত জ্যান্ত জীবের এই ধরনের হেঁটে বেড়ানো, আর বিশেষ করে যে বাঘ আমরা ছোটো থেকে শুনে আসছি, সেই বাঘের এই অঙ্গভঙ্গিমা, তার সাবলীল চিন্তাভাবনায় হেঁটে বেড়ানো, মনটা কিন্তু বেশ উড়ু উড়ু করে দেয় জানেন তো, ভালোই লাগে। আমরা ভেবেছিলাম, দেখেছেন ও একটা কী খাবার খেলো, ওখানে মাংসের টুকরো ফেলা আছে। এ প্রত্যেকটা বাঘের একটা করে নাম আছে। এই যে দেখুন বাঁদরগুলো, এ তো ফোন ধরতেই পারি না, ক্যামেরা ধরতে পারছি না, কারণ কখন মনে হবে যে হাত থেকে নিয়ে চলে যাবে। দেখুন মাথার উপরে বসে আছে, সাহস হলো না সবসময় সব কিছু বের করার। এই হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। আমরা হোয়াইট টাইগার, ব্ল্যাক টাইগার দেখলাম, এবার রয়্যাল বেঙ্গল টাইগারটা দেখছি, সুন্দরবন থেকে আনা হয়েছে ওকে, অভয় এর নাম। প্রত্যেকটা প্রাণীর একটা বিশেষত্ব আছে, বিভিন্ন বিভিন্ন ভাবে বিভিন্ন নাম দিয়ে এদের ডাকা হয়, যেটা আমাদের মুগ্ধ করে, বেশ ভালো লাগছিল। তবে বাসে করে যে বাস সাফারিটা আছে 45 মিনিটের, ওটা হাতে সময় থাকলে অতি অবশ্যই করবেন, কারণ ওখানে গেলে সিংহ দেখতে পাবেন।
আমরা যেটা পারিনি আমরা নেক্সট টাইম এসে অবশ্যই দেখব, আমরা ঠিক করেছি। আর একটু ভিড় এড়িয়েই থাকবো, কারণ এত ভিড়ে আমরা অর্কিডগুলো ঠিকঠাক দেখতে পারিনি, নৌকো সাফারি করতে পারিনি, সেগুলো আমাকে দেখতে হবে। লেকগুলো আমরা দেখতে পারিনি, লেকগুলো দেখবো, তাতে বাম বাম একটু বড়ো হয়ে যাবে। ছোটো ছোটো বাচ্চা থাকলে আমি ওই জন্য বলছি বারবার আপনারা অল্প জার্নি করবেন। বাচ্চা থাকলে, বাচ্চা আমার সামনে একটা বাচ্চা এত কাঁদছিলো, এত কষ্ট হচ্ছিলো, মা বাবার ক্যারি করতে পারছিলো না, অনেকে হেঁটে যাচ্ছে, কিন্তু হেঁটে হাঁটাটা সম্ভব নয়, অত হাঁটা অসম্ভব। তো বাচ্চার সঙ্গে থাকলে অবশ্যই বাচ্চাকে ক্যারি করবেন এবং যথেষ্ট প্রোটেক্ট নিয়ে। শুনে বেশ ভালো লাগলো, প্রত্যেকটা বেশ একটা নাম আলাদা করে বেশ ভালো লাগে শুনে। একে এত বললাম, আমাদের দিকে একটুও তাকালো না, ভীষণ অপমানিত হলাম আমি, কি করা যাবে। আমাদের উনি বললেন আপনারা যান, আমি ক্যামেরাটা ধরছি, তো আমরা একটু কভার হলাম আর কি। বেশ ভালোই লাগলো, উনি আমাদের সাপোর্ট করছেন, ইয়াং ছেলে, বেশ ভালো। তো ভীষণ ভালো আপনাদের এরকম একটা গাইড পেলে, এরকম একটা জায়গায় কোথায় কি আছে, আমরা প্রথমবারে গিয়ে কেউ আমরা হদিশ পাবো না কোথায় কি আছে। চলুন চলুন, অবশ্যই এখানে গিয়ে গাইডটাকে নেবেন, হয়তো একটু খরচা হবে কিন্তু দ্বিতীয়বার আর অসুবিধা হবে। চলে এলাম দেখতে দেখতে চিতাবাঘের খাজানায়, এই দেখুন গাছে উঠে আছে চিতাবাঘ, দুটো চিতাবাঘ আছে, বেশ খেলা করে শুনেছি, মারপিটও করে। আমাদের গার্ড বলছেন দুটোর নাম হচ্ছে বর্ষা আর বাদল। বর্ষার বাদলে এরা নাকি খুব মারপিট করে, অবশ্য ওরা কী করবে, খেলা করে, মারপিট করে, তো সবসময় নাকি গাছটাতে চেপে থাকে। আমরা তো দেখে এত ভালো লাগছিল, কি বলবো বলুন, কিন্তু খাঁচার মধ্যে রাখা আছে, ওপেন দেখতে পাচ্ছি না। বাস সাফারি করলে এটা কিন্তু দেখতে পাবেন। হাই করো, আমরা এবার তৃতীয় নম্বর বাড়ি ফেরার সময় কিন্তু যেতে যেতে বললো এখানে হাতি আছে, হাতিটা আপনারা দেখে আসুন। তো হাতিটা তো দেখেছি এবং চেপেছি নেপালে গিয়ে, তাই জন্য আমাদের খুব একটা আগ্রহ নেই, কিন্তু ছোটদারা আছে, ওরা চাপবে, ওরা দেখবে, বাচ্চাগুলো হচ্ছে যাবো, ঠিক আছে চলো দেখে এলাম। আমাদের ঘুরির কাঁটা কিন্তু ঘুরে গেছে, এখন বাজে 4:45। এখানে এই শীতকাল এলে 5:30, গ্রীষ্মকালে 5:30 আর শীতকালে এলে 5:00, এই সময়ের মধ্যে আপ ডাউন করে, এর মধ্যেই আপনার সমস্ত সাফারি কমপ্লিট করতে হবে। সাফারি যদি কমপ্লিট না করেন তাহলে কিন্তু ইনকমপ্লিট হয়ে যাবে, সেইভাবে প্ল্যান প্রোগ্রাম করে এখানে যেতে হবে। হাতি দেখা হয়ে গেছে, এবার আমরা আমাদের গাড়ি ওয়েট করব। এই 3 নম্বর যে গাড়িতে আমরা চাপবো সেটা সম্পূর্ণ আমরা এই গাড়িতে চেপে আমরা একদম গেটের কাছে চলে যাব, যেখানে আমাদের প্রথম আমরা ঢুকেছিলাম সেই কাউন্টারের কাছে। এই ভদ্রমহিলা হেঁটে ভীষণ গরম লেগেছে, তো দেখুন কথাগুলো শুনুন। তবে যে কথাটা আপনাদের বলার আছে, বাচ্চা সঙ্গে থাকলে খুব সাবধান, যে গাইড যদি থাকে গাইডকে বলবেন জলের ব্যবস্থা করতে বা খাবারের ব্যবস্থা করতে, আর মেডিসিন নিয়েও অবশ্যই আসবেন। অনেক বাচ্চা দেখলাম খুব কষ্টে আছে, আমার নিজের ছেলে সেই ঘাড়ে চেপে ঘুরলো, মানে এতটা ঘোরা সম্ভব নয়। চললাম, আমাদের চিড়িয়াখানা দেখা শেষ হয়ে গেল, আমরা এখন এই নন্দনকানন থেকে বেরিয়ে যাওয়ার পালা। আরেকটু সময় পেলে, আরেকটু কিছু দেখতে পেলে মন ভালো হতো, তবে দুঃখ নয়, আবার নেক্সট বারে এসে আমরা অবশ্যই বাস এবং আমাদের যে ট্রেন আছে ট্রেন জার্নিটা অবশ্যই করব, ট্রেন সাফারি, বাস সাফারি যেগুলো আছে সব করব। আজকের মতো
আর হচ্ছে না, কারণ এখন বাজে ঘড়ির কাঁটাতে 5:10। আমাদের 5:30 মধ্যে জায়গা থেকে বেরিয়ে যেতে হবে, নাহলে গেট বন্ধ হয়ে যাবে। আমাদের গার্ড বলছে তাড়াতাড়ি আপনারা বেরিয়ে যান। এই যে প্রোটেকশন দিয়ে নিয়ে যাওয়া এবং বাইরে আনা, এই জিনিসটা আপনারা প্রথমবার যারা নন্দনকাননে আসবেন তারা বুঝতে পারবেন না, কারণ আমরাও বুঝতে পারিনি। কারণ শুনতে বুঝতে আপনার অনেক সময় কেটে যাবে, তাহলে আপনি ঘুরবেন কখন টিকিট কেটে? তো এইটা যদি সম্পূর্ণ গাইডের উপর ছেড়ে দেওয়া হয়, সে হয়তো 500 বা 600 টাকা নেবে আপনার টিকিট ভাড়া বাদ দিয়ে। কিন্তু এই জায়গাটা এইভাবে সুন্দরভাবে বাচ্চাদের নিয়ে এবং স্ট্রেস কী বলবো, মানসিক চাপ কমিয়ে দিয়ে যদি ঘোরা হয় সেটা ভালো নয়? আমরা প্রথমে যে গেট থেকে ঢুকতে যাচ্ছিলাম সেই গেট দিয়েই আমরা বেরোবো। এইটা হচ্ছে সেই এক্সিটের রাস্তা, এখানে বহু মানুষ দাঁড়িয়ে ছবি তুলছে। আমাদের আর ছবি তোলার ইচ্ছা নেই, কারণ পা আমরা ভীষণ টায়ার্ড সারাদিন, আমাদের ঘুরে অবস্থা খারাপ। কারণ ভুবনেশ্বর আমাদের একদিনের প্যাকেজ ছিল দেখা, এখন ভীষণ টায়ার্ড আমরা, অনেকটা সময় লাগবে। কারণ আমরা আগে জানতাম না যে এত কিছু দেখার আছে। যাই হোক, নেক্সটবার যখন আসবো আগে ভুবনেশ্বর দুদিন থাকবো, তারপরে হচ্ছে পুরী ঢুকবো, তাহলে সেই সফরটা আমার মনে হয় সাকসেস হবে। রাস্তা প্রচণ্ড জ্যাম, আমরা এখন রাস্তার ওপারে যাব, একটু চা খাবো, ভীষণ টায়ার্ড লাগছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এখানে যে সমস্যাটা আমাদের হয়েছে, সারাদিন হেঁটে পা আমরা কিছুটা তো হাঁটতে হয়েছে, সবসময় তো গাড়ি যায়নি সব জায়গায়। তো ছোটো ছোটো বাচ্চা, সে বাম বাম তো ঘাড়ে চেপে বসলো বাবার, এবং আমারও হাত পাগুলো ভীষণ ব্যথা করছিল। তারপরে আমরা বেরিয়ে এলাম, ড্রাইভারকে এখন খুঁজে পাচ্ছি না, রাস্তা এখন প্রচণ্ড জ্যাম। তো আমরা গাড়ির যেহেতু নাম্বারটা নিয়ে রেখেছিলাম, সেইভাবে আমরা নাম্বারটা কালেক্ট করে নিয়ে তারপর আমরা গাড়ি মেলাচ্ছি। উনি আমাদের বলছেন যে এখানে আছে ওখানে আছে, সেইভাবে গাড়ি নাম্বারটা। তো আর কথা নয়, আমাদের গাড়ি চলে এসছে, গাড়ি পাওয়া গেছে আর কি, এখন আমাদের বাড়ি চলে যাওয়া। চলুন, আমার সঙ্গে থাকুন, দেখা থাকুন, নেক্সট দিন আবার আসছে সুন্দর একটা ব্লগ নিয়ে, আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। টাটা, ভালো থাকুন, সুস্থ থাকুন।